হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শোনো বৌমা, আজকে তোমাকে রান্না করতে দিলাম না, কিন্তু কাল থেকে তোমাকেই সব রান্না বান্না করতে হবে, বুঝেছো? আমি আজকে কিভাবে কি করছি সব দেখে নাও, তারপর তুমিও এইভাবে কাজ করবে, বুঝেছো? হ্যাঁ মা, আজকে তো এই রান্নাঘরে আমার প্রথম দিন। আজকে আপনি যেভাবে যা শেখাবেন আমিও পরের দিন থেকে তাই করব। হ্যাঁ শোনো বৌমা, রান্নাঘরের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। রান্নাঘরে যেন কোনো দুর্গন্ধ না হয়, রান্নাঘরে যেন মাছি না হয়, এটা দেখে রাখা আমাদের প্রথম কাজ। আর হ্যাঁ, যে বাসনে রান্না করবে বা খেতে দেবে সেগুলো ব্যবহার করার আগে একবার জলে বুলিয়ে নেবে, কেমন? ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই করার চেষ্টা করব। আর শোনো, সবজি মাছ যাই রান্না করো না কেন, সব কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবে, কেমন? ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই করার চেষ্টা করব। কিন্তু মা, সব কিছু ধোয়াধুয়ির কি আছে? মানে একবার ধুলেই তো হয়, বেশি বেশি ধোয়াধুই করলে অনেক সময় নষ্ট হয়। এসব আবার কি কথা? বৌমা শোনো, রান্না বান্না বা যে কোনো কাজ করতে গেলে সময় নিয়েই করতে হয়, সেটাকে আবার সময় নষ্ট বলে নাকি? আচ্ছা ঠিক আছে মা, আপনি সব করতে থাকুন, আমি সব শিখে নিচ্ছি। নতুন বউ সহেলি শাশুড়ি মায়ের থেকে সব শিখে গেল। আর বেশ কিছুদিন শাশুড়ি মা যেভাবে যা শিখিয়েছিল সেটাও মেনে চলার চেষ্টা করলো। কিন্তু কিছু দিন যেতেই সহেলির আসল রূপ বেরিয়ে পড়ল। কি যে মা সারাদিন পরিষ্কার পরিষ্কার করে কে জানে, আর এত পরিষ্কার করারই বাকি আছে? জল দিয়ে ধুলে কি সব পরিষ্কার হয়ে যাবে নাকি? এই যে চাল, এখন এই চালটা কে যাবে ধুতে? হাঁড়িতে তো জল দেওয়াই আছে, এই হাঁড়িতেই চাল কটা দিয়ে দিই বাপু, ওই জলে চালগুলো ধুয়ে যাবে, পরে ফ্যান ফেলে দিলেই তো হয়। হ্যাঁ এবার থেকে এটাই করব। বাহ সহেলি, কি বুদ্ধি রে তোর! ওমা, চাল ধুয়েছো নাকি আমি ধুয়ে দেব? তোমার না হলে দাও, আমি বরং চাল ধুয়ে নিয়ে আসছি। না মা, এর কোনো দরকার নেই, আমি তো গরম জলে চাল ধুয়েছি, যেন চাল বেশি করে পরিষ্কার হয়। বাহ বৌমা, আমি তো তোমাকে যতটা ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি পরিষ্কার বেরোলে। গরম জলে চাল ধুলে চাল যে বেশি পরিষ্কার হবে তা তো আমি ভেবেই দেখিনি। ঠিক আছে, তাহলে তুমি রান্না করো, আমি তাহলে বাকি দিকের কাজগুলো দেখে নিই, কেমন? হ্যাঁ মা, আপনি যান। যাক বাবা, মনের মতো একটা বৌমা পেয়েছি, বৌমা তো দেখছি আমার থেকেও বেশি পরিষ্কার। এবার থেকে তাহলে ঘরের সব কাজ বৌমাকে দিয়েই করাবো। ওনাকে দেবো চাল ধুতে, ওনার চাল ধোয়াতে যা সময় লাগে ততক্ষণে আমার ভাত ডাল সব হয়ে যাবে। না, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, না হলে একটু পরপরই উনি এসে বলবেন, বৌমা এটা ধুয়েছ ওটা ধুয়েছ, যত সব। সহেলি কোনো মতে রান্না বান্না সারল, তারপর প্রতিদিনের মতোই বাসন নিয়ে ধুতে গেল। ধুর, এত ঘষে ঘষে কে বাসন মাজবে? এই বাসনগুলো জলে বুলিয়ে ধুয়ে নিলে কি হয়? এক কাজ করি, সব বাসনগুলো ডোবার জলে নিয়ে গিয়ে ধুই, এই বাড়ির কলে বাসন ধুলে উনি বারবার দেখতে আসবে যে বাসন কতটা ঘষছি কতটা সাবান দিচ্ছি। এত ঝামেলায় থাকার কি দরকার, বাসনগুলো নিয়ে ডোবাতেই যাই, আর পটাপট করে
চুবিয়ে নিয়ে আসি, তাহলে তো সেই বাসন ধোয়াই হলো। যেমন ভাবনা তেমন কাজ, সহেলি সব বাসন নিয়ে চলে গেল ডোবাতে, আর সে একটা একটা করে বাসন ডোবার জলে চুবাচ্ছে আর তুলছে। বাহ, বাসনগুলো কত পরিষ্কার হয়েছে! রোজ ঘষে মাজলে যেমন পরিষ্কার হয়, আমার তো এখন তার থেকেও বেশি পরিষ্কার লাগছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। এত বড় রান্নাঘর কি এখন এত মুছবে? আর তাছাড়া রোজ রোজ এত মোছারি বাকি আছে, রান্নার জায়গা মানেই তো পরিষ্কার। রোজ নতুন করে না মুছলেও হয়, যত সব পিটপিটানি। আমি বরং এক কাজ করি, পুরো রান্নাঘরে হালকা করে জল ছিটিয়ে দিই, তাহলেই হবে। জল ছিটিয়ে আমি স্নানে চলে যাই, তা না হলে একটু পরে আবার মা খেতে চলে আসবে, তখন বলবে এত দেরি লাগলো কেন, আমার হয়েছে সবেতেই জ্বালা। সহেলি কোনো মতে স্নান সেরে শাশুড়ি মাকে খেতে ডাকলো। কই, দাও বৌমা, খেতে দাও। হ্যাঁ মা, আপনার ভাত বেড়েই রেখেছি, এই নিন। এ কি বৌমা, তুমি রান্নাঘর মুছোনি ঠিক করে? কেন মা, মুছলাম তো, স্নানে যাওয়ার আগে মুছেই গেলাম। তাহলে রান্নাঘরটা এত তেল কাষ্ঠা লাগছে কেন, আর কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। না মা, কোথায়, আমি তো পাচ্ছি না, আপনি অযথাই এত ভাবছেন। এসব না ভেবে তাড়াতাড়ি খেয়ে নিন মা, আপনার আর আমার খাওয়ার পর আবার তো রান্নাঘর মুছতে হবে, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। এ কি বৌমা, থালার কোণে এটা কি লেগে আছে, এটা তো এঁটো মনে হচ্ছে। মা, আপনি খাচ্ছেন আর আপনার থালায় এঁটো থাকবে না, এটা কেমন কথা? না মানে, আমি তো খাওয়া শুরু করিনি, ভাতে এখনো ডাল তরকারি কিছুই তো নিইনি, তাহলে থালার পাশে এগুলো হলুদ হলুদ কি লেগে আছে? সকালে খাওয়ার পর তুমি ঠিক করে থালা ধোওনি? হ্যাঁ মা, আমি তো খুব ভালো করে ধুয়েছি, এমনকি আমি তো অনেক জলে বাসন ধুয়েছি। আপনিও এত জলে বাসন ধুতে পারবেন না, জানেন মা, আমি পুরো এক ডোবা জলে বাসন ধুয়েছি। বলছো তাহলে, এটা আগের এটো না, এখনই খাবার দিতে গিয়ে লেগেছে? হ্যাঁ মা, এখনই লেগেছে, আসলে একা হাতে সব বাড়ছি তো, তাই কখন লেগেছে খেয়ালই করিনি। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, সব খুব পরিষ্কার। আপনি এখন খান তো? হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি। না, আমার মনটা কেমন জানি খটকাচ্ছে, থালায় তখন ওই হলুদ দাগটা কত শুকনো ছিল, যেন পুরনো এঁটো লেগে আছে। বৌমা যতটা বলছে ততটা কি আদেও পরিষ্কার করছে? না, বৌমার উপর নজর রাখতে হবে মনে হচ্ছে। এ কি বৌমা, তো মনে হলো বাসি কাপড় না ছেড়েই রান্নাঘরে ঢুকে পড়লো, এবার কি এই শাড়ি পরেই রান্না করবে নাকি? হ্যাঁ, বৌমা তো রান্না করতে বসে গেল। এ কি রান্নাঘরটা একটু পুছলো না, কি মাছি ভন ভন করছে, আর এর মধ্যেও রান্না করতে বসে গেল। এ কি চাল না ধুয়েই হাঁড়িতে দিয়ে দিল, হায় 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 গো, এই বউয়ের রান্না আমি এতদিন খাচ্ছিলাম, ছি ছি ছি, মা গো, ভাবলেই আমার বমি পাচ্ছে।
শাশুড়ি মা সেদিন আড়াল থেকে বৌমার উপর নজর রাখতে থাকলো। আর বৌমার সব বাসন নিয়ে ডোবায় যাওয়া আর ডোবা থেকে কোনো মতে বাসনগুলো ধুয়ে নিয়ে আসা, আর রান্নাঘরটা না মুছে জল ছিটিয়ে দেওয়া, আর স্নান করার নাম করে দরজা দিয়ে বসে থাকা, এইসব দেখে তো শাশুড়ি মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এসব আমি আজকে কি দেখলাম! এই গিদোর বউকে নিয়ে তো আর এক মুহূর্তও ঘর করা সম্ভব নয়, কিন্তু বৌমাকে তাড়িয়ে দিলে তো আমার বাবুটা অনেক কষ্ট পাবে। কি যে করা যায়, যেন বৌমাও পরিষ্কার কাজকর্ম করা শুরু করে দেয় আর ওকে বাড়ি থেকে তাড়াতেও না হয়। এমনি বললে তো শুনবে না, কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। আর বাবুও একদিন বাড়িতে নেই, যা করার এর মধ্যেই করতে হবে। এরপর থেকে বৌমা খুব পরিষ্কার ভাবে চলতে শুরু করলো। পরিষ্কার ভাবে বাসন ধোয়া, ভালো করে রান্নাঘর মোছা, ঘরের কোথাও নোংরা না জমতে দেওয়া, ভালো করে স্নান করা, কাপড় কাচা, এমনকি রান্না করার আগে ভালো করে সব ধুয়ে নেওয়া,
আর এসব দেখে তো শাশুড়ি মা খুব খুশি। তারা আবার একসঙ্গে শান্তিতে থাকতে শুরু করলো।